আজকে বাংলাদেশে প্রেম করাতে বাধা নাই কিন্তু বিয়ে হওয়াতে বাধা কথা বলেন না কেন আঠারো বছরের একুশ বছরের ছেলে উনিশ বছরের মেয়ের আগে বিয়ে হবে না ষোলো বছরের একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য হুজুর যায় জেল খেলাই কথা বলেন না কেন তার মানে বাংলাদেশ দেখেন রসুলের আদর্শ দেখেন চাচা যেখানে বিয়ে করাইছে সেখানেই বিয়ে করছে আর আমাদের ছেলে পেলে কি করে বাবা যদি বাইশ বছরের যুবক বলে বাবা উত্তর পাড়া তোর জন্য একটা ছবিরে নামে পাত্রী দেখছি বাবা ছেলে বাবাকে বলতেছে বাবা তোমার পাত্রী দেখা লাগবি না তিন বছর আগে আমার ঠিক করা আছে কথা বলেন এই রকম যুবক আছে না নাই বাবা লাগে না মা লাগে না পাত্রী আগেই ঠিক আজকে নাটুরে যান কলেজ পার্কে ভার্সিটিতে লেকে লেকে জোরা জোরা কুত্তর মতো বসে আছে না নাই কথা বলেন আছে না নাই এখন বলেন তো যে বিয়ের আগে কি কোনো ভালোবাসা জায়েজ আছে বিয়ের পূর্বে কোনো ভালোবাসা জায়েজ কিন্তু আপনাদের নাটুরে পার্কে লেকে যারা জোরা জোরা বসে থেকে প্রেম ভালোবাসা করতেছে এই ভালোবাসা কি বিয়ের আগে হচ্ছে না পরে হচ্ছে এ কথা বলেন আগে না পরে প্রেম করতে সমস্যা নাই বিয়ে করতে এই জন্যই তো সমাজে অশ্লীল জিনা ব্যবিচার এর মাত্রা বেড়ে গেছে কথা বলেন ঠিক কিনা আপনি যখন বিয়েকে সহজ করে দেবেন তখন সমাজের জেনাবিচার কি হবে কমে যাবে কিন্তু যখন বিয়েকে কঠিন করবেন তখন জিনাবচার সহজ হয়ে যাবে এই বিষয়টা আজকে জাতিকে উপলব্ধি করা দরকার কথা বলেন ঠিক না ব্যাটি ঠিক এই জন্য রসুল বলেছেন আপনি যেখানে বিয়ে দেবেন আমি সেখানেই বিয়ে করতে রাজি জোরে বলেন সোবাহ এমন সময় সাসাবু বলে ভাতিজা মোহাম্মদ সত্যি সত্যি যদি তুমি আমার আনুগত্য করে থাকো আমি সাসা হয়ে ঘোষণা করে দিলাম আমি ওই মালিনী খাদিজার সঙ্গে তোমার বিবাহের দিন ঠিক করে ফেললাম আবার হয়রা বিশাল বড় ঘটনা শিক্ষার জন্য সংক্ষিপ্ত করে বলতেছি রহমত কাকে বলে এমন সময় ওই নবীর সঙ্গে যখন বিবি খাদিজার বিয়ে হয়ে গেছে বিবাহ হয়ে যাওয়ার পরে মক্কার সমস্ত বড় বড় বলা শুরু করলো। কাপের ঠকে গেছে গেছে মুহম্মাদ সবাই বলা বলি করা লাগতে সবাই বলা বলি শুরু করে দিল খাদিজা ঠকে গেছে খাদিজা ঠকে গেছে খাদিজা ঠকে গেছে এখন বলেন তো দেখি খাদিজা মুহম্মদকে বিয়ে করে ঠকছে না দিতেছে আরো জোরে বলেন ঠকেছে না জিতেছে খাদিজা চিন্তা করলো যেহেতু সবাই মিলে আমাকে ঠকে গেছে বলতেছে এই সমাজের মানুষের মুখ যদি বন্ধ করতে হয় এই মানুষগুলোকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে সুবহানাল্লাহ বলেন দাওয়াত দিয়ে কি করা লাগবে খাওয়ান লাগবে তার কারণ মানুষ হলো খাওয়ার পাগল কিসের পাগল যেই লোকটা আপনার বিরুদ্ধে দেখবেন সমালোচনা করে গেবত করে এই লোকের হাত ধরে নিয়ে যাইয়া একদিন যদি আপনি চা খেলেতে পারেন পরের দিন দেখবেন আপনার বিরুদ্ধে কথা বলবে না আপনারা চেক করে দেখেন যে কোন কায়দায় যদি একবার খাবার পারেন খিলেবের পারেন তাহলে দেখবেন আপনার বিরুদ্ধে বলবে খাদিজা পরিকল্পনা করলো সব বড় বড় নেতাদেরকে আমি বাড়িতে নিয়ে এসে খাওয়াতে চাই আবু জেহেল ওদবা সাইবা আবুল হাফ সবাইকে ডাক দিয়ে খাবার আয়োজন করলেন কিন্তু আমাদের সমাজে দেখা যায় কিছু কিছু মানুষ আছে বাড়িতে খায় কম কিন্তু দাবাত পাইলে খাই বেশি এই রকম লোক আছে না নাই আচ্ছা আপনাদের সিংড়াতে গরু গোস্ত কত করে কেজি কথা বলে না কত পাঁচশো টাকা দেখবেন একটা লোক ধান বিক্রি করে হাফ কেজি গোস্ত নিয়ে আসছে হাফ কেজি গোস্ত নিয়ে আসার পরে বউ আলু দিয়ে রান্না রান্না করছে করে ভাত তুলে তরকারি দেওয়ার পরে ছয় টুকরো আলুর সাথে দুই টুকরো গোস্ত কয় টুকরো এমন সময় এই লোক বলতে চাই গোস্তোর দাম জানিস এই কথা বলে গোস্ত প্লেটর থেকে তুলে চুয়ে বলতেছে আলু খা আলুই সাত আলুই সাত আমার কথা কি বুঝতে পারছেন ওই লোক পরের দিনের গেছে দাওয়াত খাবার দাওয়াত খাবার যে বিয়ের বাড়িতে দেশে ছয় টুকরো গোস্তর সাথে দুই টুকরো আলু কয় টুকরো আলু ওই ছয় টুকরো গোস্ত খাচ্ছে দুই টুকরো আলু পেলেট পাতর তুলে ফুয়ে বলতেছে আলু গ্যাস আলু গ্যাস বাড়ির বলে আলুই সাপ বিয়ের বাড়িতে যে বলে আলু গ্যাস খাওয়ালা খাইতে পারবে হাফ কেজি খাই দেড় কেজি পরে সেলাইন না খেলে ভালো হয় না এইরকম বাদ পার দুই চারজন আছে না নাই এই জন্য হিসাব করে খাওয়া লাগবে অতিরিক্ত খাবার সুযোগ অতিরিক্ত খেলে সেলাইন না খেলে কিন্তু আর হবে এই জন্য খাদিজা বড় বড় কাফের মশ্রিক কোরআদেরকে দাবাত দিয়ে খাওয়ানোর পরে খাদিজা ডাকতে বলে মক্কার কাপেরেরা সম্ভ্রান্ত পরিবারের লোকেরা তোমরা বলেছো আমি ঠকে গেছে তোমরা বলেছো আমি হেরে গেছি কিন্তু আমি তোমাদের কাছে তিনটা প্রশ্ন করতে চাই এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে বোঝা যাবে আমি ঠকে গেছি নাকি জিতে গেছি চিৎকার করে বলেন তো দেখি প্রশ্ন করবে কয়টা আরো জোরে সাউন্ড নাই আমি যে বসে আছি এই সোজা একটা ফাঁকা আছে না এই মুড়ে এক ভাগ এই মুড়ে এক ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা চিৎকার করে বলেন তো দেখি প্রশ্ন করবে কয়টা আরত জোরে আপনারা মুখ বন্ধ করেন এইবার আপনারা বলেন তো দেখি প্রশ্ন করবে কয়টা আরজ জোরে ভাগ করে না সাউন্ড বেশি হচ্ছে এখন আমরা যদি ডান পাশে বাম পাশে সবাই মিলে একসাথে বলি সাউন্ড বাড়বে না করবে ডানে যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন কথা বলবেন মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন সবাই একসাথে চিৎকার করে বলেন তো দেখি প্রশ্ন করবে কয়টা তিনটা জোরে জোর হল না খাদিজা বলে কাফের আরে আমরা তিনটা প্রশ্ন করতে চাই এই তিনটা প্রশ্নের যদি তোমরা উত্তর দিতে পারো আমি বুঝতে পারবো আমি খাদিজা ঠকে গেছি নাকি জিতে গেছি আবু জেল বলে ঠিক আছে প্রশ্ন করো খাদিজা বলে এ নেতারা তোমাদের কাছে প্রথম নম্বর প্রশ্ন হলো বলো তো দেখি আমি যে মোহাম্মদ বিবাহ করেছি তার কোন বংশ বলে তার হলো কোরাইশ বংশ বলে বলো তো দেখি এই মক্কার জমিনে কুরাইশ বংশের চাইতে আর কোন কি ভালো সম্ভ্রান্ত বংশ আছে নাকি আবু জেল বলে না এই মক্কার জমিনে সব চাইতে ভালো বংশ হলো কোরাইশ বংশ এমন সময় খাদিজা বলে কাফের আরে তাহলে তোমরা বলো তো দেখি আমি সম্ভ্রান্ত পরিবারের মোহাম্মদ কে বিবাহ করেছি আমি হেরে গেছি নাকি জিতে গেছি একটু বলো তো দেখি এমন সময় আবু জেহেল বলে আমরা যেহেতু এই মাত্র তোমার বাড়িতে খেয়েছি আমরা মিথ্যা কথা বলবো না এই বংশের দিক থেকে তুমি মোহাম্মদ কে বিয়ে করে জিতে গেছো জোরে বলেন না আকবার আমার সময় খাদিজা বলে এ আবু জেখেল তোমাদের কাছে দুই নম্বর প্রশ্ন বলো তো দেখি আমার বয়স কত বলে তোমার বয়স চল্লিশ আর মোহাম্মদের বয়স কত বলে মোহাম্মদের বয়স হলো পঁচিশ পঁচিশ বছর বয়স হলো যুবক বয়স টক বকে বয়স আমার বিবাহ হয়েছে দুইবার কিন্তু মোহাম্মদ কোনোদিন বিবাহ করে নাই চল্লিশ বছরের বৃদ্ধা আর পঁচিশ বছরের যুবক বলো তো দেখি আমি বৃদ্ধা হয়ে একটা যুবককে বিবাহ করেছি যেই যুবক আর ইতিপূর্বে কখনো বিবাহ করে নাই এই দিক দিয়ে আমি জিতে গেছি নাকি ঠোটে ঠোকে গেছে আবু জেল বলে খাদিজা এই দিক দিয়ে হিসাব করলে বোঝা যায় এই দিক দিয়ে তুমি জিতে গেছো কয়টা জিতে গেল। এমন সময় খাদিজা তিন নম্বর প্রশ্ন করে বলে কাফের সেরা তোমাদের কাছে তিন নম্বর প্রশ্ন হলো তো দেখি আমি দেখতে সুন্দর নাকি মোহাম্মদ দেখতে সুন্দর সত্য করে বল তো দেখি এমন সময় আবু জেহেল বলে খাদিজা রে মিথ্যা কথা বলবো না আমাদের জন্মের পর থেকে শুরু করে আজ পর্যন্ত এই মক্কাতে যত যুবক জন্ম গ্রহণ করেছে সব যুবকের ভেতরে সব চাইতে বেশি সুন্দর হলো হল মোহাম্মা দেখিতে পারলাম না গান গাইলে কি গুণা হবে নবীর সেনে গজলটা সবাই গান নাহা যাইতে পারলাম না মাদিনা সবাই একসাথে বলেন মাদিনা যাইতে পারলাম না মাদিনা দেখিতে পারলাম আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মাদিনা যাইতে পারলাম না মাদিনা দেখিতে পারলাম ওই নবীকে দেখতে মন চাই কি চায় না কথা বলেন চাই কি যায় না খাদিজা বলে কাফির আর আরে আমি তিনটা প্রশ্ন করেছি তিনটা প্রশ্নের তোমরা উত্তর দিয়ে দিছ। আমি তিন দিক থেকে জিতে গেছি তাহলে বলো তো দেখি আমি কোন দিক দিয়ে ঠকে গেলাম সাথে 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 আবু জেল দাঁড়িয়ে গেছে আবু জেল দাঁড়িয়ে বলে খাদিজা আমরা বুঝতে পেরেছি তুমি তিন দিক দিয়ে জিতে গেছো কিন্তু আমরা একটা প্রশ্ন করব তুমি এক দিক দিয়ে ঠকে গেছো খাদিজা বলে বলো তো দেখি কোন দিক থেকে ठोকা গেলাম এমন সময় আবু জাইল ডাক দিয়ে বলে খাদিজারে মুহাম্মাদের বাবা নাই মুহাম্মাদের মা নাই ইতিম একটা সন্তান তার বাড়ি নাই ঘর নাই জায়গা নাই জমি নাই ওই ইতিম সন্তান নিঃস্ব যুবুকে তুমি কেন বিবাহ করলা তিনি হলো গরিবে আর তুমি হলো মক্কার সবচেয়ে ধনী বতী রমণী তুমি কেমন ভাবে তাকে বিবাহ করলে এই দিক থেকে চিন্তা করে দেখলাম তুমি ठोকে গেছো খাদিজা আমি সম্পদের কারণে যদি ঠকে থাকি আমি ঘোষণা করে বলে দিলাম আজ থেকে আমার যত সম্পদ ছিল খেজুরের বাগান ছিল উঠ ছিল দুম্বা ছিল ভেড়া ছিল মহিষ ছিল আমি সব কিছু মোহাম্মাদের নামে দলিল করে দিলাম যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু ভুলে যায় না আল্লাহর প্রেম তারা এই দুনিয়ায় কারু কাছে কোনো কিছু চায় না সবাই যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারু কাছে কোনো কিছু রাতের ধরে তারা সিজদাতে রয় দুচোখের পানিতে নদী যেন বয় সলনার হাত চানি যত আসো সলনার হাত চানি যত আসো পেছনে ফিরে তাকাই না যাদে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কি না বলেন নামে দলিল করে দিলাম। এখন তোমাদের কাছে প্রশ্ন করি বলো তো দেখি আমার যত সম্পদ ছিল সব সম্পদ মোহাম্মাদের দিয়ে দিলাম এখন আমি ধনী নাকি মোহাম্মদ ধনী জানতে চাই কাফিরেরা বলে খাদিজা রে সব কিছু যেহেতু তুমি মোহাম্মদ কে দিয়েছ তোমার চাইতে মোহাম্মদ বড় ধনী হয়ে গেছে খাদিজা বলে কাফের রে তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও আমি সব সম্পদ মোহাম্মদ দিয়ে দেওয়ার পরে আমি নিঃস্ব হয়ে গেলাম আমি নিঃস্ব হয়ে মোহাম্মদ বিবাহ করলাম তাহলে তখন আমি জিতে গেলাম নাকি হারে গেলাম এমন সময় ওই আবু জেহেল ডাকতে বলে খাদিজা তুমি যে হিসাব দেখাইছো এই হিসাব আমরা অঙ্কের হিসাব করে ফলাফল দেখি তুমি সব দিক দিয়ে জিতে গেছো জোরে বলেন না সুবহান সেই নবী রহমত দেখে খাদিজা বিবাহ করলেন আমার নবীকে জোরে বলেন সুবহান এই নবীকে রহমত বানাইছেন কে আরো জোরে বলেন কে কিন্তু আমার ভাইরা সময় সংক্ষিপ্ত আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে যেতে চাই সেটা হলেন বর্তমানে অসংখ্য দল রয়েছেন অসংখ্য মত রয়েছেন অসংখ্য পথ রয়েছেন যারা ইমানদারদের ইমানকে ধ্বংস করে দিতে চায় কথা বলেন ঠিক কিনা